অনেক সময় আমাদের মনে হয় বাড়িওয়ালা বা কেয়ারটেকার ইভেন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আমাদের কাছ থেকে বেশি বিল নিচ্ছে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকচুয়াল বিল কত হয়েছে, বিলের কাগজ হাতে পাওয়ার আগেই বিদ্যুৎ বিল কত তা দেখতে পারবেন। এছাড়াও আপনি গত কয়েক বছরে কোন মাসে কত বিল দিয়েছেন বা কত বিল আপনার পেন্ডিং আছে, এর ডিটেলস যে লেজারটা আছে সেটা আপনি কোত্থেকে দেখবেন, কম সময়ে একটা কারেক্ট ইনফরমেশন আপনি আজকের এই ভিডিও থেকে পাবেন বলে আমি আশা করছি। তো আপনি যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ইলেকট্রিক লাইন ইউজ করেন তাদের নাম লিখে যদি আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। যেমন আপনি যদি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ইউজ করেন DPDC, তাহলে যদি আপনি সার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে বিদ্যুৎ বিল এবং অনলাইন বিল পরিশোধ দুইটা মেনু এখানে দেয়াই থাকে, তাদের ভাইটাল কিছু মেনু যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় মেনুগুলো এখানে দেয়াই থাকে। আপনি ডিরেক্টলি যদি এই বিদ্যুৎ বিল নামে অপশনটাতে ক্লিক করেন তাহলে দেখবেন তারা তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আসার পর আপনাকে জাস্ট আপনার যে ইয়ার সালটা এবং যে মাসে বিল দেখতে চান সেই মাসটা যদি আপনি সিলেক্ট করে নেন, তারপর আপনার যে কাস্টমার নাম্বার আছে আপনার বিদ্যুৎ বিলে দেখবেন যে এখানে কাস্টমার নাম্বার একটা থাকে, এই কাস্টমার নাম্বারটা আপনাকে এই অপশনে এসে লিখে দিতে হবে। কাস্টমার নাম্বারটা এখানে লেখার পর আপনি যদি সার্চ বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে পুরো বিলের কপিটা কিন্তু আপনার এখানে শো করবে। ঠিক আছে, সো এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কত টাকা, কত ইউনিট গ্যাস ব্যবহার করেছিলেন এবং আপনার কত টাকা বিল আপনাকে পরিশোধ করতে হবে। সো এভাবেই আপনি সাপোজ এটা দেখেন ইস্যুর তারিখ হয়েছে 6 মে, ঠিক আছে, এটা এপ্রিলের বিল, 6 মে এটা কিন্তু ইস্যু হয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে বাড়ির যে কেয়ারটেকার থাকে বা বাড়িওয়ালা এই বিলটা আপনাকে দিয়ে দেয় হলো 20 তারিখের দিকে, বাট যদিও আপনাকে এটা পরিশোধ করতে হবে 30 তারিখে, অনেক সময় দেখা যায় 28 তারিখের দিকে দিয়ে যায়। এরকমও হতে পারে যে দেখা যায় যে এর কারণে আপনার যে ডেটের মধ্যে শোধ করা উচিত সে ডেটের মধ্যে না করে ফাইন সহ আপনাকে শেষ পরিশোধের শেষ তারিখের পর বিলটা পরিশোধ করতে হয়। সো আপনি এই অপশনে এসে যদি আপনি দেখে নেন, দেখে নিয়ে যদি আপনি বিলটা পরিশোধ করেন তাহলে আপনাকে এই হার্ড কপির জন্য ওয়েটও করতে হবে না। তো এই অপশন থেকে আপনি বিদ্যুৎ বিলটা কোনো একটা নির্দিষ্ট মাসের জন্য এভাবে দেখে আসতে পারেন। আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যদি নেস্কো হয় তাহলে নেস্কো রেখে সার্চ দিলে যে কনজিউমার বিল ভিউ প্যানেল আছে সেখানে যদি ক্লিক করেন এই অপশনে চলে আসতে পারবেন। তাছাড়া আপনি যদি অন্যভাবেও যেতে পারেন, নেস্কো ওয়েবসাইটে যদি ডিরেক্টলি চলে যান তাহলে দেখবেন এখানে গ্রাহক সেবা নামে একটা অপশন আছে। গ্রাহক সেবা অপশনে এসে যদি অনলাইন বিদ্যুৎ বিলে ক্লিক করেন তাহলেও এই অপশনটা আপনার চলে আসবে। তারপর এখানে আপনার কনজিউমার যে নাম্বারটা আছে সেটা যদি দেওয়ার পর শো বিলে ক্লিক করেন তাহলে পুরো বিলটা আপনার চলে আসবে। দেখা যাচ্ছে যে এখানে আমার একটা বকেয়ার নোটিশও চলে আসছে। সো আপনার যদি অনেক বকেয়া থাকে তাহলে কিন্তু তারা একটা নোটিশও এইভাবে পাঠিয়ে দেয় এবং সেই সাথে আপনার মান্থ ওয়াইজ কোন মাসে কত বিল হয়েছে, কত আপনার লেট পেমেন্ট চার্জ, কত ডিউ ডেট, সব কিছু কিন্তু আপনি এখানে এসেও নেস্কোর ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আমরা অনেক সময় অলসতার জন্যই বিদ্যুৎ বিলটা টাইমলি দেই না, কিন্তু এটা খুবই সহজ, আমরা নিজেরাও জানি বিকাশ, নগদ, যে কোনো ডেবিট কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু আজকাল বিলগুলো পেমেন্ট করা যায়। সেম কাজটা আমরা যদি চাই মোবাইল দিয়েও করতে পারি। মোবাইলে জাস্ট DPDC লিখে যদি কোনো ওয়েব ব্রাউজারে এসে সার্চ করি তাহলে এই তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমরা যদি বিদ্যুৎ বিল অপশনে ক্লিক করি তাহলে আমরা পুরো এই সেম অপশনটা পেয়ে যাবো। এখানে আমাদের মাসের নেম এবং কাস্টমার নাম্বার লিখে যদি সার্চ করি সেমভাবে পুরো বিলের কপিটা কিন্তু আমরা আমাদের মোবাইল থেকেই দেখতে পারবো। গত বছরগুলোতে বা মাসে আমরা যে পেমেন্টটা করেছিলাম সেটা সাকসেসফুলি হয়েছে কি না বা আমরা কোন মাসে কত ইউনিটের ইলেকট্রিক বিল ব্যবহার করেছি, ইউজ করেছি, এই জিনিসটার কিন্তু পুরো হিস্ট্রিটা এখানে যে লেজার নামে একটা অপশন আছে, পেমেন্ট হিস্ট্রি নামে যে অপশন আছে সেখান থেকে কিন্তু কমপ্লিটলি আমরা দেখতে পারবো এবং 2018 সালের জুন মাস পর্যন্ত কিন্তু এই জিনিসটা দেখা যায়। তো এটা দেখার জন্য আপনার সেম অপশনে এসে যদি আপনি লেজারটা সিলেক্ট করেন, তারপর আপনি যদি করার পর আপনাকে কি যেটা করতে হবে কাস্টমার আইডিটা দিতে হবে, তারপর যদি আপনি সার্চ অপশনে ক্লিক করেন আপনার চলে আসবে যে গত 2 বছর, এটা 18 জুন পর্যন্ত দেখা যায়, কোন মাসে আপনি কত ইউনিটের বিদ্যুৎ আপনি ব্যবহার করেছেন।
তো এটার কিন্তু পুরো হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে দেখা যায় যে শীতের সময় দেখা যাবেন যে আমার বিদ্যুৎ বিল কম এসেছে, আবার গরমের সময় কিন্তু আমার বিদ্যুৎ বিল বেশি এসেছে। সো এখানে কিন্তু পুরো ডাটাটা আপনি দেখতে পারবেন, এখানে আমার কনজাম্পশন, এখানে আপনার কোন মাসে কনজাম্পশনটা কীরকম ছিল, সেই সাথে আপনার মান্থলি বিল কত এসেছে, এটা অ্যাডজাস্টমেন্ট কত হয়েছে, কত আমার টোটাল এরিয়ার ছিল সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, টোটাল বিল কত এসেছে, ডিউ ডেট কতটা ছিল, কত আমি পেমেন্ট করেছি, পেমেন্ট ডেট কি, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অনেকেই মনে করে যে যদি ব্যাংকে যেয়ে যদি স্ট্যাম্পের সাইন সিল না দিয়ে আসা হয় তাহলে প্রবলেম হতে পারে, কিন্তু আমি মনে করি কোনো প্রবলেম নাই। আপনি ডিপিডিসির ওয়েবসাইট থেকেই আপনি ডিটেলস হিস্ট্রি কিন্তু পেয়ে যাবেন এবং এ থেকে আপনি কনফার্ম হবেন যে আপনার বিলটা পেমেন্ট হয়েছে কি না। কেননা আমরা অনেকে এখনও অনলাইনে পেমেন্ট করতে ভয় পাই, মনে করি যে বিলটা পেমেন্ট করলে তারা পেয়েছে কিনা। তো আমি মনে করি এখানে ভয়ের কিছু নাই, আপনারটাই কিন্তু আপনি চাইলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে নিয়ে ডাউনলোড করে রেখে দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কনজাম্পশন রেট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হবে। সেই সাথে আপনি মিসিং যে বিলটা আছে এখানে মিস বিল অপশনটাতে যদি ক্লিক করে যদি সার্চ দেন যে আসলে কোনো মাসে বিল আপনার মিস গেছে কি না, তাহলে আপনি সেটাও দেখতে পারবেন। আমি মে মাস সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর যদি আমি সার্চ করি তাহলে দেখবো যে আসলে এই সাইকেলে আমার কোনো বিল কোনো পেমেন্ট বাকি নাই। সো ধন্যবাদ সবাইকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, যদি কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্টস করবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজের সহজ সমাধান পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি উইকেই আমরা কিছু নতুন নতুন টপিকের উপর নতুন ভিডিও আপলোড করি, যেখান থেকে অবশ্যই আপনি নতুন কিছু জানতে পারবেন। খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।